হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনিন্দ্য অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন ধরে তো ব্লগ করাই হয় না, সেরকম একটা সময়ও হয় না। তো আমরা অটো থেকে বাসে উঠে গেলাম, আর এই বাসটাকে দেখছো, এই বাসটার একবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। আমাদের কপাল ভালো ছিল, কিছু হয়নি। আমরা ওঠার আগে বাসটার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এই বাসটা মানে 3 ঘন্টা ওয়েট করার পরে এই বাসটা আসলো। আর মানে আজকে যেখানে যাচ্ছি সেখানে সেই জায়গাটার নাম হচ্ছে শিবাজীনগরে। শিবাজীনগরে যাওয়ার জন্য বাস অ্যাভেলেবেল থাকে না। তো 3 ঘন্টা ওয়েট করার পরে বাসে উঠলাম আর কি। তাও বাস ড্রাইভার যাচ্ছেই না, পুরো বাস মানে এত ভিড় হয়ে গেছে, তারপর যাচ্ছে না। আর মহিলাগুলোকে দেখছেন, ওরা সিট পায়নি বলে বাসটায় ওঠেইনি, সবাই যাচ্ছে। আর মানে এমনভাবে বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে না, মানে সামনের কাঁচটা পুরো ভেঙে গেছে। তো ওই জন্যই উঠতে সাহস পাচ্ছিল না। তো ডিসকাস করলো, ওরা ডিসকাস করার পরে এখন এক এক করে উঠছে। তো আমরাও বসে পড়েছি, আমরা আগে সিট নিয়ে বসে পড়েছি, কারণ পরে জায়গা পাবে না। আর এই যে এই বাসটা এইখানে দেখো, এইভাবেই মেরে দিয়েছে, বাসটা পুরো ভেঙে গেছে। তো এই বাসটার কথাই বলছিলাম, তো দেখো কীভাবে ভেঙে দিয়েছে। চোখের সামনে এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার পর মানে এরকম বাস দেখার পরে উঠতে ইচ্ছা করে, কখনোই করে না। খাওয়া হয়ে গেছে, উঠবো না, ভালোই হয়েছে। তো আর ভিডিওটা এডিট করার সময় দেখলাম যে বাসে অ্যাক্সিডেন্ট হওয়ার ভিডিওটা আমার কাছে আছে। আমি প্রথমে ভেবেছিলাম যে ভিডিওটা নেই, এই জন্য আমি তোমাদেরকে প্রথম ভিডিওটা দেখাতে পারিনি। তো এডিট করতে করতে দেখলাম যে ভিডিওটা আছে, তো পরে আমি তোমাদের দেখানোর জন্য ভিডিওটা দিয়েছি। তো তোমরাই বলো, এইভাবে বাসে অ্যাক্সিডেন্ট হলে উঠতে ভয় লাগে না সেদিনকে? মানে জানি না, দিন খারাপ ছিল না কি, সেদিনকে পুরো দিনটাই আমার খারাপ গেছে। আর আমি বাস থেকে নেমেও গেছি, আর সামনে মানে প্রথমে আসলাম তো মানে খুঁজে পাচ্ছি না। তো আমি আগে আগে ভাবছি, এত রাগ হচ্ছিলো, আর এত রোদ, এত গরম। আর এদিকে আমি ওকে বললাম যে প্রথমে ফুল কিনে দেওয়ার জন্য, এত সুন্দর ফুল, ফুলের প্রেমী আমি, মানে ফুল দেখলেই প্রেমে পড়ে যায়। তো সেই জন্য আমি ওকে বললাম যে ফুল কিনে দিতে। ও বলছে যে ফুল নিয়ে কী করবি, আজকে কিনবি কালকে নষ্ট হয়ে যাবে ফালতু। আর ফুলের অতিরিক্ত দাম ছিল। আর এদিকে চুড়ি দেখো, এত সুন্দর সুন্দর জামা, মানে ক্যামেরায় দেখাচ্ছে সুন্দর কিন্তু সামনে আমার একটাও ভালো লাগেনি। তো এইসব আমি পরিও না, মানে আমি যে মানে যেরকম ধরনের ড্রেস পরি সেরকম, মানে যেরকম ধরনের ড্রেস চেয়েছিলাম সেরকম ধরনের ড্রেস পাইনি। তো এইসব ড্রেস আমার কাছে আছে, তো তাই দেখছিলাম, চুজ করছিলাম। তো প্যান্টগুলো দেখলাম, কিন্তু এইসব প্যান্ট আমি পরি না, আর এর মধ্যে কিছু প্যান্ট আমার কাছে আছে, তার জন্য একটু দাম জিজ্ঞেস করছিলাম। কিন্তু আর যদি দাম কম হতো তাহলে আমি নিতাম, এত মারাত্মক দাম বলছে। মানে আমি 2 ঘন্টা জার্নি করে এসে যদি সেম মানে আমি যেখানে থাকি সেখান থেকে যদি ওখানে দাম বেশি হয় তাহলে আমি সেখানে কেন কিনবো? আর সব থেকে আমার দারুণ যে ব্যাপারটা লেগেছে পুরো এই দোকানটা, এত সুন্দর সুন্দর জামা, মানে যেটা দেখছি সেটাই নিতে ইচ্ছা করছে। মানে তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো এত সুন্দর সুন্দর জামা, এত সুন্দর সুন্দর কালেকশান এখানে, কিন্তু দামটাও অনেক সুন্দর, মানে আমার বাজেটের বাইরে ছিল। আর যেগুলো পছন্দ হয়েছে সেগুলোর বাজেটের বাইরে। আমার এই হোয়াইট কালারের ড্রেসটা পছন্দ হয়েছে, তো প্রচণ্ড পরিমাণে কস্টলি ছিল, তাই আমি নিতে পারিনি। তো আমার বর বলছে যে তো যেটা ভালো লাগে সেটা নে, কারণ আমরা যে টাকাটা নিয়ে গেছিলাম সেই টাকাটা দুজনের জন্যই নিয়ে গেছিলাম। তো এখানে আমি যদি একা নিই তাহলে ওর কিনতে পারবে না, তার জন্য আমি জাস্ট জামাগুলো দেখে মনে কষ্ট চাপা রেখে ওখান থেকে চলে আসলাম। আমার আর কিছু করাই ছিল না। তোমরাই দেখো গাইস, এত সুন্দর সুন্দর জামা, আর মেয়েদের তো জানোই কি অবস্থা। আর তো এই মেয়েটা ড্রেসটা নিয়েছে, তো আমারও এই সেম ড্রেসটাই পছন্দ হয়েছে, তো আমি দেখাচ্ছিলাম। তো ওখান থেকে চলে আসার পরে দেখলাম মেকআপের জিনিস। তো আমার বর বললো যে মেকআপে তুই তো ড্রেস কিনিস নি, তাহলে তুই মেকআপের জিনিসগুলোই কেন, তোর মেকআপের জিনিস যে কটা লাগে সে কটা। আর আমার লিপস্টিক শেষ হয়ে গেছিলো, আইলাইনার সব, মাস্কারা, ওগুলো সব শেষ হয়ে গেছিলো। তো আমি এটা চেক করে দেখছিলাম, কিন্তু মেকআপের দাম ভাবছো যে কম, সেটাও না। মানে নামেই শিবাজী মার্কেট, কিন্তু দাম এত কস্টলি, এত কস্টলি মানে বোঝাতে পারবো না। তো আমি ভেবেছিলাম হয়তো ওখানে সস্তায় পাওয়া যায়, সবাই যখন বলে মুখে মুখে, তো সেই জন্য আমি গেছিলাম। আর ওই দিন আমার ছুটি ছিল, তাই আমি গেছিলাম দুজনে মিলে, তো দেখি কী পাওয়া, কী কী পাওয়া যায়। তো এর থেকে আমাদের কলকাতা এত ভালো, সব থেকে ভালো কলকাতায় জামা কাপড় বলো, মেকআপ জিনিস বলো, সব কিছু কিনে শান্তি। তো আমি এই কটা জিনিস নিয়েছি, মানে চারটে জিনিস নিয়েছি, চারটে জিনিসের দাম নিয়েছে 900 টাকা, বুঝতে পারছো মানে কোথা থেকে সস্তা পাওয়া যায়। তো ফাইনালি একটা দোকান পেয়ে গেলাম, এখানে হোলসেলের দোকান, তো দেখলেই তো 125 টাকা করে। তো এখানে বেশিরভাগ বাচ্চাদের জিনিসগুলোই ছিল বড়দের থেকে, তো আমার বড় তো কিছুই
পছন্দ হচ্ছে না বরের, আর এটা লেডিসের দোকান ছিল, ওকে সামনে জেন্টস ছিল তো সামনে ছেলেদের জন্য ছিল, কিন্তু ওর একটাও কিছু পছন্দ হচ্ছে না, আর এদিকে বাচ্চাদের জিনিসগুলো বেশি ছিল। তো আমি কটা টপ চুজ করলাম, তার মধ্যে মানে 10-12টা টপ উঠিয়েছিলাম, তার মধ্যে আমি কটা নিয়েছি, 3টে না 4টে টপ নিয়েছি। মানে এত মানে কি বলবো, এত কিছু পছন্দই হচ্ছিলো না, মানে এত খারাপ খারাপ জিনিস ওখানে পছন্দই হচ্ছিলো না, মানে 10টার থেকে 4টে বেছে ভালোভাবে নিয়েছি। আর দেখতেই তো পাচ্ছ কেমন সব এদিকে ছড়ানো ছিটানো, মানে এতক্ষণ ধরে মানে ওই দোকানটায় প্রায় 1.5 ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম, আর ও ক্যামেরা করছে, তো আমি বলছি যে ক্যামেরা করিস না করিস না এরকমভাবে, আর সবাই আমাদের দিকে তাকিয়েছিল, মানে এটা খারাপ বিষয়, ঠিক আছে। আর এই টপটা মানে কি বলবো, টপটা নিয়েছিলাম পিছনে কিছু একটা প্রবলেম ছিল টপে, ওই জন্য আর কিছু নিলাম না, তো আমাকে বলছে যে চল চল আর কিছু নিতে হবে না। তো আমি ভাবছি যে আর কটা নিয়ে নিই সস্তায়, কারণ 125 টাকা যা নেবে 125 টাকা। আর আমি এটা বুঝতেই পারছিলাম না যে এটা ছেলেদের প্যান্ট না মেয়েদের প্যান্ট, আর এখানে একটা প্যান্ট 100 টাকা দেখো, মানে কিছু জিনিস সস্তায় পাওয়া যাচ্ছে, কিছু জিনিস আবার দামও নিচ্ছে, মানে কি বলবো, আমার বলার আর কিছুই নেই। তো যেই যে যে ব্যাঙ্গালোর থাকো, তো সবাইকে একটা কথাই বলবো যে জীবনে শপিং মলে যাও, ছোটোখাটো দোকানে যাও, কিন্তু শিবাজিনগরকেও যেও না। আর আস্তে রাস্তায় আস্তে আস্তে দেখলাম যে ইঁদুরটা দেখো কত সুন্দর, তো আমার বরের খিদে পেয়েছিল, তো ইঁদুর ঠিঁদুর দেখে তারপরে ও কি একটা মশলা পুরি না কি বলে ওটা ওটা খাচ্ছিলো, তো আমি খেতে পারি না, বাইরের খাবার আমি খুব কম খাই, তো ও খাচ্ছিলো, আমাকেও খাইয়ে দিচ্ছিল, আমি অলরেডি গেছি, তারপর আমি বলছি যে একটা রেস্টুরেন্টে চল, খুব খিদে পেয়েছে, তো একটা ছোট্ট একটা দোকান ছিল সেখানে একটু জুস খেয়ে নেবো, তো জুস দিতে বললাম ঠান্ডা জুস। আর আমি এখন দেখো আমার রোদে গরমে মুখটা পুরো একদম হাল খারাপ হয়ে গেছে, এদিকে আমাদের জুসও চলে এসে, তো জুস খাওয়ার পর একটা হাতি দেখা যাচ্ছে পুরো। তো গাইস এখন সন্ধ্যা হতে যাচ্ছে, দেখো তোমরা দেখতে বুঝতেই পারছো, এখন বাড়িতে ফিরছি, গেছিলাম কখন আর ফালতু ফালতু গেছি, এর থেকে আমাদের কলকাতায় অনেক ভালো অনেক ভালো, মানে শুধু টাকার শ্রাদ্ধ হয়েছে আর কি, আর কিছুই না, লাস্টে কোনো কিছুই পাইনি, অত কিছু কেনেইনি, আমি 2-3টা টপ কিনেছি, মানে কি বলবো, শপিং মলের থেকে দাম বেশি, শিবাজি মার্কেট সবাই বলে সস্তা পাওয়া যায় সস্তা পাওয়া যায়, আজকে দেখলাম তো কিছুই সস্তা হয় না, কেউ যাবে না, যারা যারা ব্যাঙ্গালোরে থাকো কেউই যাবে না, তাহলে তোমাদেরও বাস যাবে, একদম বড় একটা বাম্বু খেয়ে যাবে। তো আর কিছু বলার নেই, এখন রুমে যাচ্ছি, রুমে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে।